টিকটক ব্যান হবে কি না এটা নিয়ে কনফিউজ অনেক দিন থেকেই ছিল, কিন্তু আমাদের এই ভারতবর্ষের গভর্নমেন্ট ফাইনালি টিকটককে ব্যান করে দিয়েছে। কিন্তু শুধুমাত্র টিকটক নয়, সঙ্গে আরও 58খানা অ্যাপ্লিকেশনকে আমাদের ভারতবর্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। তো এই বহিষ্কার করার কারণটা কি? বহিষ্কার করার কারণ হচ্ছে, প্রায় 2 সপ্তাহ আগে চীনের সাথে আমাদের ভারতবর্ষের একটা লড়াই কিন্তু হয়েছিল। সেই লড়াইয়ে 20 জন জওয়ান আমাদের ভারতবর্ষের শহীদ হয়ে যায়। তখন আমাদের এই ভারতবর্ষের যে গভর্নমেন্ট রয়েছে তারা কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া শুরু করে। তারা বর্ডারে আমাদের যে সৈনিক রয়েছে তাদেরকে পাঠিয়ে দেয় এবং কড়া আরও সিকিউরিটিকে কিন্তু বাড়িয়ে দেয়। তো এগুলো বাড়ালেই তো হচ্ছে না, চীন কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে ইকোনমিকের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে চাইনিজ যেসব অ্যাপ্লিকেশানগুলো সেগুলো ভারতবর্ষে সব থেকে বেশি ব্যবহার করা হয়। যেহেতু আমরা ভারতবর্ষের মানুষ তাদের অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করে থাকি, আমাদের থেকে ইনকাম করা টাকা ওরা নিজেরা মানে পাচ্ছে, সেই টাকার মাধ্যমে ওদের কিন্তু ইকোনমিক্স আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো এখান থেকে একটা বুঝতে হবে, আমরা যদি শুধুমাত্র এই যে অ্যাপ্লিকেশন যে বহিষ্কার করলেই যে ওদের ইকোনমিক্স ডাউন হয়ে যাবে তা নয়, কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের এটাও ক্ষতি হতে পারে যে অ্যাপ্লিকেশনগুলো ওদের যখন আমরা ব্যবহার করছি আমাদের যে সব ডেটাগুলো রয়েছে ওগুলো চাইলে কিন্তু ওরা অ্যাক্সেস করতে পারবে। তো যারা আমাদের ইন্ডিয়াতে সাইবার টিমে যারা রয়েছে তারা দেখছে যে আমাদের ভারতবর্ষের যারা যারা মানুষ রয়েছে তাদের অনেক বড় ক্ষতি হতে পারে। দেখুন, আপনি মনে মনে ভাবতে পারেন যে আমি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে আমার কি বড় ক্ষতি হবে, খুব বেশি হলে 2টো ফটো লিক হয়ে যেতে পারে বা কিছু ফাইল লিক হতে পারে, কিন্তু শুধুমাত্র এখানে আপনার ভবিষ্যৎ বা আপনার ডেটার কথা বলা হচ্ছে না, এখানে পুরো ভারতবর্ষের ডেটার কথা বলা হচ্ছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবেন না। আর অ্যাপ্লিকেশনের যে লিস্ট রয়েছে আমি একটা একটা করে আপনাদের অ্যাপ্লিকেশনের নাম বলছি, আপনারা দেখে নিন অ্যাপ্লিকেশনগুলো, এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা কিন্তু ব্যবহার করবেন না। তো বন্ধুরা, প্রথম অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে টিকটক, তারপর হচ্ছে শেয়ারইট, কোয়াই, ইউসি ব্রাউজার, বাইডু ম্যাপ, সোয়েন, ক্লাস অফ কিং, ডিউ, ব্যাটারি সেভার, হ্যালো, লাইক, ইউ ক্যাম মেকআপ, এমআই কমিউনিটি, সিএম ব্রাউজার, ভাইরাস ক্লিনার, অ্যাপস ব্রাউজার, রোমি, ক্লাব ফ্যাক্টরি, নিউজ ডক, বিউটি প্লাস, উইচ্যাট, ইউসি নিউজ, কিউ কিউ মল, উইবো, এক্সেন্ডার, কিউ কিউ মিউজিক, কিউ কিউ নিউজ ফিড, বিগো লাইভ, সেলফি সিটি, মেল মাস্টার, প্যারালাল স্পেস, তারপরে এমআই ভিডিও কল, উই সিঙ্ক, ইএস ফাইল এক্সপ্লোরার, ভিভা ভিডিও, মেই টু, ভিগো ভিডিও, নিউ ভিডিও স্ট্যাটাস, ডিউ রেকর্ডার, ভল্ট, হাইট, স্ক্যাচ ক্লিনার, ডিউ অ্যাপ স্টুডিও, ডু ইউ ক্লিনার, ডু ইউ ব্রাউজার, হ্যাগো, তারপর হচ্ছে ক্যাম স্ক্যানার, ক্লিন মাস্টার, ওয়ান্ডার ক্যামেরা, ফটো ওয়ান্ডার, কিউ কিউ প্লেয়ার, উই মিট, সুইট সেলফি, ভাইডু ট্রান্সলেট, ভিমেট, কিউ কিউ ইন্টারন্যাশনাল, কিউ কিউ সিকিউরিটি সেন্টার, কিউ কিউ লাঞ্চার, ইউ ভিডিও, ভি ফ্লাই স্ট্যাটাস ভিডিও, মোবাইল লেজেন্ড এবং ডি ইউ প্রেভেন্সি। তো এই যে অ্যাপ্লিকেশনগুলো আমি নাম বললাম, এই অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইল ফোনে যদি ইনস্টল করা থাকে তাহলে দয়া করে আপনারা আনস্টল করে দেবেন। এবং কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো দেখবেন আপনি চাইলেও ফোন থেকে আনস্টল করতে পারবেন না, সেই ক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি ইউজ করবেন না, ওগুলোকে ফোর স্টপ করে যে পারমিশনগুলো রয়েছে সেগুলোকে একদম বন্ধ করে রেখে দেবেন। কারণ দেখুন, আমরা চাইলে অ্যাপ্লিকেশনগুলোকে বয়কট করতে পারবো, কিন্তু আমরা অনেকেই আছি যারা চাইনিজ মোবাইল ফোন ব্যবহার করছি অলরেডি, আমরা তো চাইলে মোবাইল ফোনটাকে ফেলে দিতে পারবো না, তাই না? তো যেগুলো যেগুলো দরকার সেগুলো আপনারা বুঝে বুঝে ব্যবহার করবেন। এখানে কিন্তু বাইরের, আর আপনারা অনেকে ভাবছেন এক্সেন্ডার না থাকলে আমরা ফাইল ট্রান্সফার কী করে করবো, তো ওটার অল্টারনেটিভ অনেক অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি ব্যবহার করবেন। আর আমি এখানে আমার যদি ওপিনিয়ন বলি, আমাদের ইন্ডিয়াতে অনেক ডেভেলপার আছে যারা অ্যাপ্লিকেশন মেক করে, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অ্যাপ্লিকেশন তৈরি করুন, আমাদের যে জনসাধারণ জনস্বার্থে ভালো ভালো অ্যাপ্লিকেশন তৈরি করুন যাতে আমাদের জনগণ সেই অ্যাপগুলো ব্যবহার করতে পারে। এবং আরেকটা কথা বলবো, যারা টিকটক ইউজার রয়েছেন, অনেক টিকটক ইউজার আছে যারা অনেক কষ্ট করে ভিডিও বানাতেন, তাদেরকে বলবো যে আপনারা দুঃখ পাবেন না, আপনারা অন্য সোশ্যাল মিডিয়া আপনাদের জন্য রয়েছে, আপনারা সেখানে আসতে পারেন, কিন্তু যারা ভালো কন্টেন্ট তৈরি করেন আমি এখানে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি, আর এবং বলবো আপনারা কষ্ট করে কাজ করুন। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে ইউটিউবে এবার অনেক অডিয়েন্স পাওয়া যাবে, যারা টিকটকে ছিল এতদিন উল্টোপাল্টা কন্টেন্ট দেখতো তারা আস্তে আস্তে আমার ইউটিউবে শিফট করবে, তো ইউটিউবে অনেক বড় একটা অডিয়েন্স বেস কিন্তু এখন তৈরি হবে। আপনারা যারা ইউটিউবার রয়েছেন তারা ইউটিউবে ভিডিও কিন্তু আবার কন্টিনিউ করতে পারেন
এবং ভালো ভালো ভিডিও দর্শকদের উপহার দিতে পারেন। তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, এই যে ভিডিও করার উৎসাহগুলো বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন, যারা এই বিষয়টা জানে না তাদেরকে অবশ্যই শেয়ার করতে হবে। আর ভিডিও শেষে একটাই কথা বলবো, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আর আমরা টিপস চ্যানেলের সাথে সবার সর্বদা জুড়ে থাকুন।